পণ্ডিত জওহরলাল নেহরুর পাছত এনে ধরনের তেতিয়ার পরিবেশটা বেলেগ আছিল, এতিয়ার পরিবেশটা বেলেগ। এতিয়া রাজনীতি একটা বেলেগ পর্যায়ত চলে, কোন কার লগত কেতিয়া আছে, কোন কার মিত্র, কোন কার শত্রু কেতিয়া কোনেও তর্কিব নোৱাৰে। তেনে এক সময়ত মোদী ডাঙরিয়ায় এই তৃতীয়বারলে সুযোগ পাওয়া, এন ডি এ বুলিয়ে কক, বিজেপি বুলিয়ে কক, জি বুলিয়ে নকক, এইটো এটা ভারতের রাজনীতির বাবে একটা বিশেষ মাইলস্টোন হিসাবে নিশ্চয় পরিগণিত হয়েছে। হয়, আর এখেতে ভাল কামের যোগেদি এই সফলতাটা অর্জন করেছে। ভাল কাম করলে ভাল ফল পায়, যার কারণে জনতায় আরো এবার সুযোগ দিছে, দিব খুঁজেছে। ইমান মানে অপজিশনে কিমান ধরনের মানে কাহিনী রচনা নকরিলে, হয়নে, কুট কহল, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কামবিলাক করিলে, তৎসত্ত্বেও জনতায় কিন্তু তেখেতক আকোয়ালি ললে। জনতার এই কথাত তেখেতর প্রতি অগাধ বিশ্বাস আছে যে তেখেতে দায়িত্ব ললেই দায়িত্বটো সততার নিষ্ঠায় পালন করব আর সফলতায় পালন করব। গতি সেই আস্থার বিশ্বাসে তেখেতক তৃতীয়টো কার্যকালের প্রধানমন্ত্রী হিসাবে আজি মানত অধিষ্ঠিত করেছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।